नमस्कार आज के माछेर माता दिए बाँधाकपि रान्ना करे देखाबो। माछेर माता दिए बाँधाकपि करते गेले लागबे माछेर माथा। आमी रुई माछेर माथा नियेछि दु पिस, रुई माछेर माथा नियेछि दु पिस, आर लागबे आपनार बाँधाकपि। एटा आमी कुचे भालो करे धुये परिष्कार करे रेखे दियेछि जल झरिये। आर लागबे आपनार कयेक पिस आलू। आलूटा आमी केटे धुये रेखे दियेछि। আর লাগবে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, খুব সামান্য হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো মতো লাগবে, লঙ্কার গুঁড়ো লাগবে। আর লাগবে আপনার জিরা বাটা, একটু আদা বাটা, হাফ ইঞ্চি মতো আমি আদা বেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, পেশা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনি চিরেও দিতে পারেন, আমি পিষে রেখে দিয়েছি। আর লাগবে একটু পাঁচ ফোড়ন, আর দুটো তেজপাতা নিয়েছি, তেজপাতা দেব ফোড়নের জন্য। আর লাগবে একটু ঘি, আর একটু সর্ষের তেল। প্রথমে আমি কড়াই সর্ষের তেল দিয়ে মাছগুলো আগে ভালো করে ভেজে নেব। এক টেবিল চামচ মতো তেল দিলাম, আর আমি মাছগুলো হলুদ নুন মেখে ভেজে নেব। নুন হলুদ মেখে আমি মাছগুলো আগে ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, উঠে নেব। আমি এবার একটু ঘি দেব এতে। ঘি দেব একটু। আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আদা বাটাটা দিয়ে দেবো, লঙ্কা বাটাটাও দিয়ে দেব। একটু হলুদও দিয়ে দেব। নাড়াচাড়া করে আমি এবার বাঁধাকপি দিয়ে দেবো এতে। আমি এবার নুন দেবো এতে। নুন দিলে আমার বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো, বাঁধাকপিটা জল বার হবে, যেহেতু নুন দিয়েছি এই জল বার হবে, এই জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো, আর ওই জলে আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। আমি আরেকবার খুলে দেখবো বাঁধাকপিটা কতটা জল বেরিয়েছে। যেহেতু লবণ দিয়েছি ওই জন্য বাঁধাকপিটা ভালোই জল বেরিয়েছে, এই জলেই আমি বাঁধাকপিটা রান্না করব। বেশ অনেকটাই জল বেরিয়েছে।
আমি এবার নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দেব, দিয়ে একটু পরে আমি মাছের মাথাটা দেবো, আর একবার আমি ঢাকা দেবো, দিয়ে তারপর আমি মাছের মাথাটা দিয়ে দেবো, আর একবার আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখবো বাঁধাকপি, আমার 5 মিনিট হয়ে গেছে, দেখবো বাঁধাকপিটা কেমন হচ্ছে। জলটা অনেকটা শুকিয়ে এসছে আর বাঁধাকপিটাও একটু সিদ্ধ হয়ে এসছে, আলুটা যতক্ষণ সিদ্ধ হয়েছে খালি বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার মাঝখানে মাছগুলো দিয়ে দেবো, মাঝখানে মাছগুলো ঢুকিয়ে দেবো, খালি মাছটাও সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে তখন আমি ভেঙে দেবো। মাছটা আমি মাঝখানে দিয়ে দেবো, দিয়ে আমি বাঁধাকপিটা ঢাকা দিয়ে দেবো এর উপরে, এইভাবে মাঝখানে মাছটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেবো। আবারও আমি 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য, 3-4 মিনিট মতো আমি আবার ঢাকা দিয়ে দেবো। আর 3-4 মিনিট মতো হয়ে গেছে, আমি দেখবো যে মাছগুলো কেমন সিদ্ধ হয়েছে। মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, মাছটা এবার আমি একটু ঘেঁটে ঘেঁটে দেবো, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো সাঁতাল দেওয়ার জন্য, তরকারিটা আমি নামিয়ে নেবো। এবার আমি কড়াই তেল দেবো একটু, অল্প একটু তেল দেবো, বেশি না, হাফ টেবিল চামচ মতো তেল দিলাম, হাফ টেবিল চামচ মতো, দিয়ে আমি এই 5 ফোড়নটা দিয়ে দেবো আর এই তেজপাতাটা দিয়ে দেবো। মাঝখানটা যখন ফুটে যাবে তখন আমি এই জিরা বাটাটা দিয়ে দেবো। 5 ফোড়নটা ফুটে গেছে, আমি এই জিরা বাটাটা দিয়ে দেবো। আমার তখন বলতে মনে নেই, অল্প একটু চিনি দিয়ে দেবো এতে বাঁধাকপির তরকারি, একটু চিনি দিয়ে দেবো, 1 চা চামচ মতো চিনি দিয়ে দেবো বাঁধাকপিতে, বাঁধাকপি একটু চিনি দিলে ভালো লাগে। এবার আমি মাছের মাথাটা ভালো করে ভেঙে ভেঙে দেবো, কুচো করে কুচো কুচো করে ভেঙে দেবো। যেহেতু সাঁতার দিয়েছি ওই জন্যই আমি আর বেশিক্ষণ না, ওই 1 মিনিট মতো, 1 মিনিটও দেবো না, 30-40 সেকেন্ড মতো আমি একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপর তরকারিটা আমি নামিয়ে নেবো। হয়ে গেছে আমার 30-40 সেকেন্ড মতো, বাঁধাকপিটাও খুব সুন্দর ঘাটা ঘাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এটা খুব সুন্দর বাঙালির একটা অন্যতম রেসিপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এটা আপনারাও বানাবেন, খুব ভালো লাগবে। আর এটা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন, কেন আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবেই বানাবেন। আর এটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর এই ভিডিওটা দেখে আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।